বইগুলো গুছিয়ে রাখার পর নিজের বইগুলো গুছিয়ে রাখিস। আমি তো স্কুলে যাব না, কিন্তু লাল সাহেব যাবে, তাই আমার বই গুছিয়ে কি লাভ? লগ্না, সূর্য এমনিতেই কোনো কাজ করে না, তুই এবার একটু নিজেকে করতে দে। ব্যাস, তাহলেই হয়েছে। কোনদিন দেখবো হোমওয়ার্কে খাতা নিয়ে যেতে ভুলে গেছে, আর মাস্টার মশাই বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ভালো মা, তুমি একবার ভাবো, লাট সাহেব বাইরে কান ধরে দাঁড়িয়ে আছে, কেমন দেখতে লাগবে। তো লাট সাহেব না এখন এই কথাটা শুনলে তোকে পিট্টি দেবে। আজ থেকে সারা জীবন যেন তোর মুখে এই হাসিটাই লেগে থাকে। ভয় পাচ্ছিস কেন? দূর বোকামে, কারেন্ট চলে গেছে তো। ভালো মা, আমার অন্ধকারে খুব ভয় লাগে। ঠিক আছে ঠিক আছে, আয় এদিকে, আমি ব্যবস্থা করছি, আয় আমার সঙ্গে বস, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। ভালো মা, একটু আলো হলো তো, আর কটা চালিয়ে দাও না। ঠিক আছে দাঁড়া। দেখ, মোমবাতি ধরিয়ে দিয়েছি, আর ভয় করছে না তো? মোমবাতিগুলো যদি নিভে যায়? আমাকে ডাকবি, আমি আবার জ্বালিয়ে দেব। আর হ্যাঁ, নিজে কিন্তু জ্বালাতে যাবি না, ঠিক আছে? নে এবার শুয়ে বসো না, আমার না খুব ঘুম পাচ্ছে, যা। আজ ভোরে আমি ধ্যান করে শক্তি সঞ্চয় করেছি লগ্না, অফুরন্ত শক্তি, অফুরন্ত শক্তি এখন আমার। আজ আমার সেই সব শক্তি দিয়ে তোকে ভালো মা,
ভাঙবে না, এই ঘুম ভাঙবে না রে লগ্না। খুব আনন্দ হচ্ছে তোর মুখ দেখে, আমার খুব আনন্দ হচ্ছে। তুই নাকি সিংহ বাহিনীর আশীর্বাদ প্রাপ্ত। ভয় পেলে মা সিংহ বাহিনীকে ডাকবি, দেখবি তোর কোনো ক্ষতি হবে না। এমন কি আবার হয় নাকি ভালো মা? বিপদ হলে একবার পরীক্ষা করে দেখিস, ঠিক আছে? চল এখন ঘুমিয়ে পড়। আজ পরীক্ষা করেই দেখি। মা, মা তুমি বাঁচাও, মা মা গো, মা তুমি আমাকে বাঁচাও, আগুন নিভিয়ে দাও মা, মা আমাকে বাঁচাও মা। তোর মতো কবেই মরিভূত হয়ে গেছে, আর এই যে শুয়ে আছে তোর পাশে তোর ভালো মা, তোর ভালো মায়ের ঘুম আজ আর ভাঙবে না রে লগ্না। কেউ তোকে বাঁচাবে না লগ্না, কেউ তোকে বাঁচাবে না, কেউ না। তুই ভয় পেয়ে অজ্ঞান হয়েছে, হ্যাঁ? তারপরে সেই খবরটা আমি দেব তোর বাবাকে, আর এমন ভাবেই বলবো যাতে তোর বাবা তোকে এখান থেকে নিয়ে যায়। কোনোমার ক্ষমতা আছে আমার হাত থেকে আজ তোকে নিভবে না লগ্না, এই আগুন নিভানো যে তোর কাজ নয়।
দুজনে মিলে নেব না আগুনটা তাড়াতাড়ি নিভে যাবে ভালো মা ওঠো না ভালো মা ওঠো না শেষ হচ্ছে না কেন এত এত জল তুই জগতে থাকা সম্ভব নয় একমাত্র মহাকালই পারে এর উত্তর দিতে মহাকালই একমাত্র বলতে পারে কেন আমি এত কিছুর পরেও লগ্নকে কাবু করতে পারছি না কেন পারছি না ভয় পাস না লগ্না ভয় পাস না তোর ভালো মা আছে না আমি আছি না আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না সোনা একদম ভয় পাস না কেন যে এত ঘুমালাম আমি মা তোমাকে তো আমি কত করে ডাকলাম তুমি তো উঠছিলেই না এত ঘুম ঘুমালাম আমি এত আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম ভালো মা তোকে বলেছিলাম না মা সিংহবাহিনীকে ডাকতে বলেছিলাম না কত ভার করে ডাকলাম মামা বলে শুনলই না কিছুই করলো না আগুন নেবালাম তো আমি তোমার মা সিংহবাহিনী তো কিছুই করলো না সর্বনাশ মা রাজিমা যদি জেনে যায় তাহলে তো কুরুক্ষেত্র হয়ে যাবে লগ্নকে খুব বকা খেতে হবে ওই জন্য তো দরজাটা বন্ধ করলাম মা দরজা বন্ধ করলে কি হবে কেউ যদি এসে দেখে ফেলে তাহলে তো আমি আমি সব পরিষ্কার করে দেবো তুই কিছু ভাবিস না মা তুমি একা পারবে এত কিছু পরিষ্কার করতে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি আরে দাঁড়া দাঁড়া শুন বাইরে থেকে জল আনলে তো কারো সন্দেহ হবে একদম ঠিক বলেছো মা কেউ যদি আমায় দেখে না তাহলে তো লগ্নকে বকা খেতে হবে ভালো মা আমাকে বাঁচাও ভালো মা আমি তো কিছুই করিনি লগ্না তুই প্লিজ এখন কাঁদিস না আমরা ব্যবস্থা করছি তো আমি আর মা একটু ভাবি তুই ততক্ষণ একটু চুপ করে দাঁড়া প্লিজ সূর্য একটা কাজ করতো তুই বরং একটা নেতা নিয়ে আর হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আনবি কেউ যেন দেখতে না পায় যা একদম ঠিক বলেছো মা
যে এই ব্যাগটা আনলাম এগুলোর মধ্যে সব ফেলা যাবে আর এই অনেকগুলো নেতা এনেছি। আচ্ছা মা এই এই সবগুলো ফেলে দে তো। হ্যাঁ ফেলে দে ফেলে দে। আর মা তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, ও আবার নিজে সবকিছু না বলে ফেলে। হ্যাঁ লগ্না, একটাই অনুরোধ, এই আগুন লাগার ব্যাপারে কাউকে কিচ্ছু বলিস না শোনা। বলবো না গো ভালো মা, আমি তো জানি আমি তো বকা খাবই, তার সাথে তুমিও বকা খাবে। আর একবার যদি ভালো যেটু জানতে পারে তাহলে তোমাকে খুব বকবে। বলবো না, তোমার কথা ভেবেই বলবো না, তুমি বকা খাবে তাই না? আমার কথা এত ভাবিস? আসলে আমার তো মা নেই, শুধু একটাই ভালো মা আছে। মা তুমি ওকে আদর করতে থাকো, আর কেউ এসে দেখে নি তাই তো? ছাড় এবার ছাড় আমাকে, কাজটা সেরে নি। আচ্ছা ভালো মা, আমরা দুজনে বরং চাদরটা পাল্টে ফেলি। হ্যাঁ ভালো মা, এই চাদরটা পাতবো? হ্যাঁ এটি পেতে দে যা। স্যার স্যার একবার আসো তো। হ্যাঁ চল তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। ধর ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ ধরেছিস? হ্যাঁ ওঠ। মা আমি তোমার কাছে কৃতজ্ঞ, মা আমি তোমার কাছে কৃতজ্ঞ। যে কাল কি মরণঘুমে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না, কিন্তু আমি এটা বুঝেছি তুমি জেগেছিলে লগ্নাকে রক্ষা করার জন্য। লগ্না নিজেও জানে না, ও তো ছেলে মানুষ, তাই ও ভাবছে যা করেছে ও নিজে করেছে, ওর অপরাধ নিও না মা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এমনি করেই ওর পাশে পাশে তুমি থেকো মা, এমনি করেই। লগ্না যেন কোনো ক্ষতি না হয় মা, ওকে যেন সারা জীবন আমি আমি আগলে রাখতে পারি, তুমি দেখো মা। আগলে রাখবে তুমি লগ্নাকে আমার হাত থেকে? এত ক্ষমতা তোমার শ্রীমতী? আজ অমাবস্যা, আজ আমি নিজে তোমার পুজো করব মা, আর তুমি দেখো আর যেন কোনো বিপদ এইবারে ধারে কাছেও না আসতে পারে। আজ অমাবস্যা, আজই তো তাহলে আমারও দিন, আজই আমি মহাকালকে চাখাবো। বুদ্ধি দিয়ে বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন আমি সফল হতে পারছি না, আজই জানবো মহাকালের থেকে। আজ আমাকে যোগ্য করতে হবে, মহাকালকে চাখাতে হবে, যে করেই হোক। বলছি অমাবস্যা কখন পড়ছে? সূর্য গতে, মানে সূর্য ডোবার পরে। ঠিক আছে। সূর্য ডোবার পর অন্ধকারেই তো আমার সময়, অমাবস্যা থাকাকালীনই আমি জানব মহাকালের থেকে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আজ অমাবস্যা থাকাকালীন আমি চরম আঘাত করবই এই রায় চৌধুরী বাড়িতে। ওম শুভম।